আরে তুমি তুমি কখন এলে? আমি তো একটু আগেই এসেছি, কিন্তু আপনি কোথায় ছিলেন? আমি মোবাইল বিল পে করতে গেছিলাম। বিল পে? ওটা তো অনলাইনেও হতে পারে। অনলাইন হচ্ছিল না, তাই ভাবলাম নিজেই শপে গিয়ে করে দিই। তাহলে সেটা তো আমাকেও বলতে পারতেন। হ্যাঁ, কিন্তু আমি তোমায় ডিস্টার্ব করতে চাইনি। ও আচ্ছা, আমার মনে হলো আপনাকে অন্য এক পুরুষের সাথে দেখলাম। আসলে যখন আমি বাড়ি আসছিলাম তখন একটা মহিলা আরেকটা লোককে হাগ করছিল আমাদের ঘরের পাশেই, তাই আমি ভাবলাম ওটা বোধহয় আপনি। আমি না তো, আর আমি অন্য কোনো লোককে হাগ কেন করব? তুমি অন্য কাউকে দেখেছো। হ্যাঁ হতে পারে, আমি হয়তো অন্য কাউকে দেখেছিলাম। আমি এক্ষুনি আসছি, একটু কাজ আছে। হ্যালো, মনে হয় চিরাগ আমাদের দুজনকে দেখে ফেলেছে। যতক্ষণ আমি না বলি এখানে ভুল করে আসবে না, ঠিক আছে? হ্যাঁ, বাবা, আজ আমি যখন বাড়ি ফিরছিলাম তখন বৃন্দাকে অন্য একটা লোককে হাগ করতে দেখলাম। হাগ করতে? হ্যাঁ, হয়তো কোনো রিলেটিভ হবে। কিন্তু বাবা, ওটা কোনো নর্মাল হাগ ছিল না। বর ছিল ও আমার। কি? হ্যাঁ, ডিভোর্সের কিছু সময় পর থেকেই পেছনে পড়ে আছে, চায় যে আমি সব কিছু ভুলে যেন ওর কাছে ফেরত যাই, কিন্তু আমি যাব না। আমি ওর সাথে এক সেকেন্ডও থাকতে পারবো না। কিন্তু আপনি তো ওকে হাগ করছিলেন। ও নিজের ভুলের কনফেশন করতে এসেছিল আর কাঁদছিল, আমাকে নিজের সাথে নিয়ে যেতেও এসেছিল। আমি না করে দিলাম যে আমি ওর সাথে যাব না, আর আমরা আজকের পর আর কোনোদিন দেখাও করব না। ওটা তো শেষবারের মতো দেখা ছিল, তাই ওকে হাগ করতে হয়েছিল, নয়তো আমি তোর চেহারা অবধি দেখতে চাই না। কিন্তু আমি ওকে দেখেছিলাম, ও কাঁদছিল না, ও তো একদমই নর্মাল দেখাচ্ছিল। ও কাঁদছিল? মিথ্যে কথা বলছেন আপনি। বাবা, আমি নিজে চোখে দেখেছি ও একটুও কাঁদছিল না। মনে হয় চিরাগ এখন আমার উপর রেগে আছে। চিরাগ, আমার এখানে থাকাটা যদি তোমার পছন্দ না তাহলে আমায় বলে দাও, কিন্তু প্লিজ এরকম নোংরা অপমান করো না আমাকে। বৃন্দা, কান্না বন্ধ করো। আমি বলছি কান্না বন্ধ করো, আমি আছি তোমার সাথে। চিরাগ, যাও তোমার ঘরে যাও, আর পড়াশোনায় কনসেন্ট্রেট করো, আমি বলছি তো, যাও। বলেছিলাম না ফোন করো না, কিন্তু তুমি আমার কথা শোনোই কোথায়? নাবেদ, আমি এখানে ঘোরাফেরা করতে আসিনি, যা করতে এসেছি তার জন্য সময় চাই। প্লিজ আমায় ডিস্টার্ব করো না, আমি তোমায় কল করব। কি হলো, ঘুমোনি এখনো? অ্যাজ এক্সপেক্টেড। দেখো, তুমি বাবাকে ঠকাতে পারো কিন্তু আমাকে নয়। আমি তোমার সত্যিটা বার করেই ছাড়ব। ও তাই? আচ্ছা বলো, কি করে জানবে তুমি আমার সত্যিটা? একটা সত্যি কথা বলি, তোর সন্দেহটা একদম ঠিক ছিল। নাভেদ কাঁদছিল না, আর নাই আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল।
আর একটা সত্যি কথা বলি, নাভেদ আর আমার ডিভোর্স কোনোদিন হয়ইনি। ও আজও আমারই বর। ওই বেচারা তো আমাকে মিস করছিল, তাই দেখা করতে এসেছিল। কে তুমি? তুমি আমাদের লাইফে এলেই বা কেন? কি চাওটা কি তুমি? আপাতত তো আমি তোমার মা। আচ্ছা, তোমার কি মনে হয়? আমার থেকে দূরে থাকো আর সত্যি বলো, তুমি আমাদের থেকে কি চাও? তোমার সমস্ত প্রপার্টি। একটা কথা কান খুলে শুনে রাখো, আমরা তোমাকে এক টাকাও দেব না, বুঝেছো? ও ছোটু, আমি কি করব সেটা আমি ভালোই জানি। এই প্রপার্টি কি করে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুই কি, তোর বাবা নিজেই দেবে, বুঝলি? এবার তোর যা করার তুই করে নে। গুড নাইট। আরো একটা নতুন গল্প। চিরাগ বাবা, তুমি কি চাও মই বৃন্দাকে বাড়ি থেকে বার করে দিই? আমি বুঝতে পারছি না তুমি আসলে চাইছোটা কি। বাবা প্লিজ ট্রাস্ট মি, এই সমস্ত ওই আমাকে বলেছে। কি কে কি বলল? বাবা, এই মহিলার কোনো কথাই তুমি বিশ্বাস করো না, এ তোমায় ঠকাচ্ছে। চিরাগ, তুমি আবার আমার উপরে আরোপ লাগাচ্ছো, কি প্রবলেমটা কি তোমার? কি করেছি আমি তোমার সাথে? এবার অনেক হয়েছে, ব্যাস। এই ঘরে আর অপমান আমি সহ্য করতে পারছি না, যাচ্ছি আমি। আরে, দাঁড়াও বাবা, যেতে দাও ওকে, এই সমস্ত ওর ড্রামা। চুপ করো চিরাগ, এনাফ ইজ এনাফ, আমি চলে যাচ্ছি। বৃন্দা দাঁড়াও, বৃন্দা, তুমি কোথাও যাবে না। বাবা তুমি এটা কি বলছো? কি বন্ধ করো চিরাগ, এবার বৃন্দার বিরুদ্ধে একটা কথা যদি বলো তাহলে ভালো হবে না। গো টু ইয়োর রুম নাও। একটা বাইরের মহিলার জন্য আমার উপর চেঁচাচ্ছো? বাইরে নয়, ও তোমার মা। এটা কি তুমি তোমার প্রপার্টির 30% আমার নামে করে দিলে? কিন্তু আমি তোমায় কখন বললাম যে আমার তোমার প্রপার্টি থেকে অংশ চাই? এটা আমি নিতে পারবো না। আর যখন চিরাগ এই ব্যাপারে জানতে পারবে, ওর সন্দেহ আরো বেড়ে যাবে যে আমি শুধু প্রপার্টির জন্য তোমাকে বিয়ে করেছি। দেখো বৃন্দা, চিরাগ কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। এর আগে তো আমি সব প্রপার্টি ওর নামেই করতে চেয়েছিলাম, কি হলো? আমি ভেবেছিলাম আমার পরে হি উইল টেক কেয়ার অফ ইউ, কিন্তু সেরকম কোনো লক্ষণ তো আমি দেখতে পাচ্ছি না। দেখো বৃন্দা, কেউ তোমার সাথে থাকুক বা না থাকুক, আমি সবসময় তোমার সাথে থাকবো।